এইমাত্র আলু নিয়ে বিরাট বড় ঘোষণা, বাজার করতে এসে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। প্রসঙ্গত, ভোজ্য তেল, মাছ, মাংস, আনাজপাতির দাম আগেই বেড়েছে। শেষ সম্বলটুকু ছিল আলু সিদ্ধ ভাত, আর তাও আর পাতে পড়ার জো থাকছে না। চন্দ্রমুখী থেকে জ্যোতি, পোখরাজ, এসওয়ান সব আলুর দামও ক্রমশ বাড়ছে। চন্দ্রমুখী এমন খেলছে যে হাফ সেঞ্চুরি করার সময়ের অপেক্ষা, পাল্লা দিচ্ছে জ্যোতিও। হিমঘর আড়তদার বাজারের আলু বিক্রেতাদের কথায় আলুর খেলা তো সবে শুরু। বাজারে গিয়ে পকেটে ছ্যাঁকা রাখছে মধ্যবিত্তের। ঊর্ধ্বমুখী দরের জেরে সাধারণ মানুষকে কার্যত বাজার থেকে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে। ক্রেতাদের খালি হাতে ফিরতে দেখে হতাশ হচ্ছেন বিক্রেতারাও। শুধুমাত্র আলু কিনতে গিয়েই পকেটে গড়ের মাঠ হচ্ছে সাধারণ মানুষের। 15 দিনের মধ্যে আলুর দাম না কমলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন কৃষিমন্ত্রী। হেসেলে আগুন, মূল্যবৃদ্ধির কোপে আলু সিদ্ধ ভাতও অসম্ভব। রাজ্যে লাফিয়ে বেড়েছে আলুর দাম, এবার সেই দাম নিয়ন্ত্রণ নুক্তে করা হচ্ছে নবান্ন। বুধবার এমনটা ইঙ্গিত দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষিমন্ত্রী জানিয়েছেন, যেহেতু এখনও কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়েনি, আবার আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য সঠিক সময়ে আলু উৎপাদনও হয়নি, তাই দামটা বেড়েছে। আশা করছে দিন 15 থেকে 20-র মধ্যে আলুর দাম কমবে। তবে দাম না কমলে রাজ্য সরকার যে কড়া ব্যবস্থা নেবে তার ইঙ্গিতও দিয়ে রাখলেন মন্ত্রী। বললেন, আমরা চেষ্টা করব দাম নিয়ন্ত্রণে আনার, না হলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হব, তবে আশা করছি দাম কমে যাবে। এবার আলু চাষে চাষিদের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তার কথায়, আবহাওয়ার জন্য আলু চাষে ক্ষতি হয়েছে, বিশেষ করে আলুর আকারে ক্ষতি হয়েছে, যদিও চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে আলু চাষিদের বীমা আগে দেওয়া যায়, সেই মোতাবেক AICL-কে আমরা অনুরোধ করি যাতে বীমাটা আগে দেওয়া যায়, ওরা রাজি হয়েছিলেন। মন্ত্রী শোভনদেব আরও জানিয়েছেন, মোট 1,43,000 আলু চাষি ক্ষতিপূরণ পাবে, যার মোট টাকার অঙ্ক 112.88 কোটি টাকা। ইতিমধ্যে 94,886 জন আলু চাষি ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন, এই টাকার পরিমাণ 63.77 কোটি টাকা।